আর দিদি চিকেন স্টু খাবে না বলে সেটা বানাওনি নাকি? বানিয়েছি, ওইখানে রাখা আছে। শরীর খারাপের অজুহাতে কাজে আসা বন্ধ করে দিলে হঠাৎ করে, তাতে আমার ক্ষতি হবে, তাই না? আমি শান্তিকে ছুটি দিয়ে দিয়েছি তো, বুঝতে পারছো? আমি কাজে আসবো। না, যদি কাজে না আসো তাহলে একটু আগে থেকে আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, আমি শান্তিকে তাহলে খবর দিয়ে আনিয়ে নেবো, ঠিক আছে? না, যাও, জামা কাপড় গুলো কেচে ফেল। ভাতটা চড়িয়ে দিয়ে ভাত হয়নি এখনো? আমি এক্ষুনি। এতক্ষণ কি করছিলে তুমি তাহলে? আমি এক্ষুনি চড়িয়ে দেবো। মানে তাড়াতাড়ি করো। এই তোমার কাজের ছিরি, হ্যাঁ, চাল ছড়িয়ে ফেললে। দেখো, ওই চালেই আবার রান্না করে রেখো না, ভালো করে সবকিছু ধুয়ে টুয়ে রান্না করবে। রুগীর রান্না করা অত সহজ নয়। কিন্তু
সুপটা আলাদা করে রাখলাম, এটা নিয়ে গিয়ে দিদিকে খাইয়ে দাও। অনেক বেলা হয়ে যাচ্ছে, আর দেরি করো না। এটা খাইয়ে দিদিকে ওষুধ খাইয়ে দিও, ভুলো না যা। তোমার যে কাজটা দিয়েছিলাম সেটা করেছো? কোন কাজটা? ও, সোয়েটার বোনা। হ্যাঁ, হয়ে গেছে, তবে হাত দুটো একটু বাকি আছে। যাও গিয়ে কমপ্লিট করে ফেলো, চিন্তা করতে হবে না, আমি এখানে আছি। এখন আবার সোয়েটার বুনবো ছোট বৌদি? সারা দুপুর ধরে বুনেছি, একটুখানি তো বাকি, কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এখন একটু এখানে থাকি না। কতদিন হলো এ বাড়িতে এসেছ? এখনো ভালো করে চেনো নি আমায়? আমি যখন কোনো হুকুম দিই, এ বাড়ির কর্মচারীরা মুখ বুঝে সেই হুকুম তামিল করে তক্ষুনি। যাও, আর শোনো, ওই মেয়েটাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। বলো, এত নিটপিট করলে চলবে না, একে শাশুড়ির সেবা বলে? শাশুড়ির সেবা করব সেবা করব বলে তারপরে চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়েছিল তখন। একটা বাটি রান্নাঘর থেকে এখানে নিয়ে আসবে, একেবারে বেলা গড়িয়ে দিল, এবার তো বাড়ির সবাই এসে হাজির হয়ে যাবে। যাও গিয়ে তাড়াতাড়ি বলো, দাঁড়িয়ে থেকো, যাও। কেমন আছেন আপনি? দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই আছেন। বেশ কেমন বৌমার হাতে সেবা। আপনার কিন্তু আমাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল, আমি তো এরকম শাশুড়ি আর বৌমার পুনর্মিলন ঘটিয়ে দিলাম, তা না, আপনারা আমাকে একেবারে ভিলেন করে রেখে দিয়েছেন। এই শোনো, এই যে বেঁচে আছো, এখনো নিঃশ্বাস নিতে পারছো, সেটা কিন্তু আমার দয়ায়। আমার দয়ায়? এই তো এসে পড়েছো তাহলে। রান্নাঘর থেকে এক বাটি স্যুপ আনতে তুমি তো একেবারে দেখি নুলো হয়ে পড়লে। আসলে রান্নাঘরটা খুব অপরিষ্কার হয়েছিল, তাই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করছিল। পরিষ্কার করছিল নাকি সুপের বাটিতে চুমুক দিচ্ছিল? কিছুই বলা যায় না, তোমাদের খুব একটা বিশ্বাস করা যায় না তো। শান্তিকে একদিন হাতে হাতে ধরে ফেলেছিলাম, বলা যায় না তোমাকেও কোন দিন। আরে, এই বাড়িটা এনেছো কেন? একটা কথা বললে মাথায় ঢোকে না না তোমার? হ্যাঁ, সব সময় মাথায় খালি শয়তানি বুদ্ধি ঘোরে, কিভাবে আমাকে অপমান করতে পারবে, কিভাবে আমার ক্ষতি করতে পারবে, এই চিন্তাগুলোই করো সব সময়। ছোট বাটিটা আনতে বলেছিলাম, এটা নিয়ে এসছো কেন? সেজন্য। ও, তাহলে এবার থেকে সব রান্নাঘর থেকে এক বাটি স্যুপ আনতে তুমি তো একেবারে দেখি নুলো হয়ে পড়লে। আসলে রান্নাঘরটা খুব অপরিষ্কার হয়েছিল, তাই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করছিল। পরিষ্কার করছিল?
আপনাকে সুপের বাটিতে চুমুক দিচ্ছিল। কিছুই বলা যায় না, তোমাদের খুব একটা বিশ্বাস করা যায় না তো। শান্তিকে একদিন হাতে নাতে ধরে ফেলেছিলাম, বলা যায় না তোমাকেও কোনদিন। আরে এই বাটি চাইলে ছড়ানো, একটা কথা বললে মাথায় ঢোকে না না তোমার? হ্যাঁ সব সময় মাথায় খালি শয়তানি বুদ্ধি ঘোরে, কিভাবে আমাকে অপমান করতে পারবে, কিভাবে আমার ক্ষতি করতে পারবে, এই চিন্তাগুলোই করো সব সময়। ছোট বাটিটা আনতে বলেছিলাম, এটা নিয়ে এসছো কেন? তাহলে এবার থেকে সব কৈফিয়ত দিতে হবে তোমাকে। হ্যাঁ এই বাড়িতে ঢুকতে দিয়েছি আর সঙ্গে সঙ্গে নিজের জাত চেনাতে শুরু করে দিয়েছো, এটা রাতের জন্য রাখা আছে, যাও ওই বাড়িটা নিয়ে এসো। তার জন্য এই এক একজনকে এক এক রকম কথা বলে যেতে হবে মুহূর্ত। ছোট বৌমা তো তোমার সঙ্গে যেতেই চেয়েছিল, তুমি নিয়ে গেলে না কেন? ইচ্ছে করে নিয়ে যাই। সারপ্রাইজ কিসের? নাকি এখন ধরা পড়ে গিয়ে বানিয়ে বানিয়ে? সত্যি আমি ধরা পড়ে গেছি। মাথায় না তুলে একটু কাজ শেখালে তো পারতে।
কাজ শেখাতে শেখাতে আমার মুখে করে ফেনা উঠে গেল। তাও যদি কোনো একটা কাজ শিখেছে। খিদে পেয়েছে তোমার? চিন্তা করো না, তোমার বৌমা এক্ষুনি এসে পড়বে। তোমার বৌমার হাতের খাবার খেলে তো তোমার অমৃত বলে মনে হয়, তাই না? খেয়েও রুগীর গায়ে আমরা কি ভাত দেবো?